গ্যাসের গন্ধে এভাবেই পথ চলতে হয়। সড়ক পুকুর ডোবানালা দিয়ে বের হচ্ছে গ্যাসের বুদবুদ। নলকূপে আগুন, গ্যাসের এমন অস্বাভাবিক উদ্গিরণে আতঙ্কে দিন কাটছে ট্যাংরাটিলা গ্যাস ফিল্ডের আশপাশ এলাকার বাসিন্দাদের। চুলায় রান্না বান্না সব কিছু বন্ধ হয়ে গেছে। বুদবুদ আকারে ব্যাপক হারে গ্যাস উদ্গিরণের ফলে এখানে মানুষরা এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। এলাকার মানুষ আতঙ্কিত যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় নিচে নেমে গেছে পানির স্তর, আর গ্যাসের গন্ধে শিশু ও বৃদ্ধরা ভুগছেন শ্বাসকষ্টজনিত নানা সমস্যায়, আর ঝুঁকি নিয়ে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। চারদিকে যেভাবে ভূতভূত উঠতেছে এবং আগুন জ্বলতেছে, এত করে আমরা এইরকম আতঙ্কিত যে কোনো সময় স্কুলের রাস্তাঘাটে এবং বাজারের রাস্তাঘাটে এখানে দুর্ঘটনা ঘটতে পারে, আমাদের এই আতঙ্কের মধ্যে আছি। আতঙ্কের মধ্যে রয়েছে এমন পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের কথা জানালেন উপজেলা নির্বাহী অফিসার। যেসব পরিবারগুলোকে খুব আতঙ্কগ্রস্ত মনে করতেছি তাদেরকে ওখান থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মঙ্গলবার বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব সারোয়ার এবং ভূতত্ত্ববিদ মিজানুর রহমান গ্যাস ক্ষেত্র এলাকা পরিদর্শন করলেও আতঙ্ক দূর করার মতো কিছু জানাতে পারেননি। সাধারণ সায়েন্স হচ্ছে পানির হাইট একটু কমলে গ্যাসের বুদবুদটা বেশি দেখা যায়, সেই জিনিসটাও ইফেক্টিভ আমি দেখবো আর কি। আমরা দেখতে এসেছি, দেখে যে আমরা এটা কি অবস্থা সেটা আমরা রিপোর্ট করব। কোনো আতঙ্কিত হওয়ার মতো কিছু আছে এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। দু দফা বিস্ফোরণের শিকার ট্যাংরাটিলা গ্যাস ফিল্ডের আশপাশের বাসিন্দাদের দাবি সময় থাকতে ব্যবস্থা নিয়ে তাদের আতঙ্ক দূর করার। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।